শহীদ স্বামীকে নিয়ে যা বললেন মোরসির স্ত্রী। মিশরের স্বৈরশাসক আব্দুল ফাত্তাহ সিসিরের কারাগারে বন্দি অবস্থায় ইন্তেকাল করা দেশটির সাবেক প্রেসিডেন্ট ও মুসলিম ব্রাদারহুডের সিনিয়র নেতা মোহাম্মদ মোরসির স্ত্রী নাজলা আলী মাহমুদ বলেছেন, ডক্টর মোহাম্মদ মোরসি আল্লাহর নির্দেশে তার জিম্মায় চলে গেছেন। তিনি এমন অবস্থায় আল্লাহর নিকট চলে গেলেন যখন তিনি ছিলেন আল্লাহর দিনের একজন সাহায্যকারী, শাহাদতের প্রত্যাশী এবং জুলুমের বিরুদ্ধে সোচ্চার এবং প্রতিবাদী ব্যক্তিত্ব। নাজলা আলী মাহমুদ বলেন, মোহাম্মদ মোরসি এমন অবস্থায় মৃত্যুবরণ করলেন যখন তিনি ছিলেন তার জাতির জন্য একজন সাহায্যকারী, অথচ তার জাতির অনেকেই তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি এমন অবস্থায় মৃত্যুবরণ করলেন যখন তিনি ছিলেন একজন সত্যের পতাকাবাহী, সত্যের ব্যাপারে অগ্রগামী কিন্তু কখনোই পশ্চাৎগামী ছিলেন না। তিনি এমন অবস্থায় মৃত্যুবরণ করলেন যখন তিনি কোনো ধরনের অসত্যের পদলেহন না করে ক্লান্তিহীন নিরলসভাবে ছয়টি বছর সত্যের ঝান্ডা উড্ডীন করে রেখেছিলেন। তিনি এমন অবস্থায় মৃত্যুবরণ করলেন যখন তিনি ছিলেন একজন মহান মর্যাদার অধিকারী ব্যক্তিত্ব। তিনি বলেন, মোহাম্মদ মোরসিকে ভালোবেসে যুগের এই নিফাকি খিয়ানত এবং হীনতা থেকে মুক্ত করে আল্লাহ তার কাছে উঠিয়ে নিয়েছেন। দাওয়াতি কর্ম ও আমানতের দায়িত্ব পালনের পর আল্লাহ তাআলা তাকে তার সর্বোত্তম সাথীর আল্লাহর নিকট সুমহান জান্নাতুল ফেরদাউসে উঠিয়ে নিয়েছেন। স্বৈরশাসক সিসি ও তার অনুসারীদের উদ্দেশ্য করে মোরসির স্ত্রী বলেন, হে বিশ্বাসঘাতকের সহচররা, তোমরা সুসংবাদ গ্রহণ করো, অচিরেই তোমাদের উপর এমন এক বিভীষিকা গ্রাস করবে যা থেকে তোমরা মুক্ত হতে পারবে না, অচিরেই আপতিত হবে তোমাদের উপর ভয়ঙ্কর এক আজাব। তিনি বলেন, তোমরা সিসি ও তার অনুসারীরা আরও সুসংবাদ গ্রহণ করো, কিয়ামত পর্যন্ত যত প্রজন্ম পৃথিবীতে আসবে তাদের মধ্যে যারা শিক্ষা গ্রহণ করতে চায় এমন প্রত্যেকের জন্য তোমরা এক শিক্ষা নিকৃষ্ট দৃষ্টান্ত হয়ে থাকবে। মানবতার কল্যাণে আল ফাতাহ টিভি সাবস্ক্রাইব, শেয়ার করে ইসলাম প্রচারে আপনিও অংশগ্রহণ করুন।